করতে হবে। বাংলাদেশ ছাত্র আন্দোলন নামত প্রতিদিন একজন হিন্দুর উপর বর্বর অত্যাচার সংঘটিত হয়েছে, এয়ালে কিন্তু দেখা গেছে যে করিমগঞ্জ সীমান্ত শহর করিমগঞ্জ প্রতিদিনই যে প্রতিবাদ অব্যাহত আছে, দেখা গেছে বিভিন্ন সংগঠনে প্রতিবাদ অব্যাহত রেখেছে, আর আজি যদি দেখা যায় এয়া এক বিশাল প্রতিবাদ। এই প্রতিবাদত আসলে বিধায়ক কমলাক্ষ দেব প্রকাশক নেতৃত্ব জোর লই হুলস্থুল হওয়া হয়েছে, আর ইয়াতে বিশাল যে লোকসকল আছে দেখতে পাইছো, বহুত লোক আছে ইয়াতে আসলে সদায় আমি দেখা পাও বাংলাদেশ কিবা যদি আন্দোলন হয় আন্দোলন তো লাস্ট কনভার্ট হয়ে যায় মন্দির ভাঙ্গা ভাঙ্গা, যে মন্দির ভাঙ্গা হিন্দু হিন্দু মা বৈনর মান সম্মান নষ্ট করা, বা বিশেষকে আমি দেখা পাই যে ঘর বাড়ি মোড়া সুর করা, এটা প্রবণতা হয়ে গেছে। তার কারণে আমি বাংলাদেশে আমি দেখা পাইছো যে বাংলাদেশের বহুতখিনি সনাতন ধর্মলম্বী মানুষগুলো উলাই আছে, আর বিশেষকে ভারতবর্ষ নয় বিশ্বর যিমান আমি মানুষ আছো, বিশ্বর যিমান মানব সমাজ আছে, এই মানব সমাজে আজ ধিক্কার জনাইছে বাংলাদেশের পরিবেশ সৃষ্টি করলে, যে আজি প্রধানমন্ত্রীর ঘর আবাসপত্র সুর করা, প্রধানমন্ত্রীর বস্তুগুলো লই যাওয়া, এই যে একটা পরিবেশ সৃষ্টি করলে আমি কোনো মানি নলও। আজি বিশেষকে প্রধানমন্ত্রী আমি ভারতবর্ষের প্রধানমন্ত্রী আমি দাবি জানাইছো, আর বিশেষকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী ইতিমধ্যে টুইট যোগে জানাইছে, ভারতবর্ষের প্রধানমন্ত্রী ইতিমধ্যে বহুত কিছু পদক্ষেপ লইছে যাতে আগন্ত দিনত বাংলাদেশত সনাতন ধর্মলম্বীবিল যাতে ভালকে থাকিব পারে সুস্থ থাকিব পারে। তার কারণে আমি দেখা পাইছো বিভিন্ন ধরনের বিভিন্ন সিদ্ধান্ত লইছে, বিভিন্ন পদক্ষেপ লইছে, আর আমার আজির দিনত এইটো হইছে আমি এই আজির এই মিছিলের মাধ্যমত আমি এই কথাটুকু কব বিচারিছো আগন্ত দিনত যাতে বাংলাদেশত হিন্দু মানুষগুলো যাতে সুরক্ষিত থাকিব পারে, তার কারণে আমি দাবি জানাইছো। আজি ছাত্র আন্দোলন আসলে কিন্তু ইয়ার পাশে দেখা গেছে যে এই যে ছাত্র আন্দোলন প্রকৃততে হিন্দুর উপর আক্রমণ আর যে নিকৃষ্ট কাণ্ড কব বলে কব লাগবে দেশের যে গণতন্ত্র যে সার্বভৌম যে ইয়কল আসলে প্রধানমন্ত্রীর আবাস গৃহর পর আরম্ভ করে যুহ সরকারি বয় বস্তু আছে সকলো কিন্তু লন্ডভন্ড করা হয়েছে, ইয়ার সকলো কিন্তু যে বিরোধিতা করে আছে সকলে, আর বিশেষকৈ করিমগঞ্জের সীমান্ত শহর করিমগঞ্জের দেখা গেছে যে ব্যাপক প্রতিবাদ প্রতিদিনই প্রতিবাদ অব্যাহত আছে, দেখা গেছে বিভিন্ন সংগঠনে এক একদিনে প্রতিবাদ দলাই আছে, আর বাংলাদেশের এই আক্রমণের তীব্র বিরোধিতা করে আজির এই যে জুরলই সমদল ওলাইছে আসলে বিধায়ক কমলাক্ষ দেব প্রকাশের নেতৃত্ব।